প্রিয় বাংলা বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এই চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে আবারও স্বাগত জানাই তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে বাংলা সাহিত্যের গদ্য সাহিত্যের ধারা থেকে একজন বিখ্যাত সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহের থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্যগুলো জানার জন্য শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তাহলে আমরা শুরু করি কালীপ্রসন্ন সিং জন্মগ্রহণ করেছিলেন তেইশে ফেব্রুয়ারি আঠেরোশো চল্লিশ সালে কলকাতায় পিতা ছিলেন নন্দলাল সিংহ চলিতীতি প্রবর্তনের জন্য তিনি স্মরণীয় কালীপ্রসন্ন সিংহ তিনি বিদ্যুৎসাহিনী পত্রিকা বিদ্যুৎসাহিনী সভা এবং বিদ্যুৎসাহিনী রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন তার উল্লেখযোগ্য লেখা গ্রন্থগুলো হল বাবু নাটক বিক্রমো সি নাটক আমি কালগুলো পাশে লিখে দিয়েছি তোমরা দেখে নাও সাবিত্রী সত্যবান নাটক হুতম পেঁচার নকশা এটি কালীপোষণের বিখ্যাত গ্রন্থ কালী সিংহের মহাভারত অর্থাৎ তিনি যে মহাভারতকে গদ্যে অনুবাদ করেছিলেন বঙ্গেশ বিজয় ভাগবত গীতা এটি তিনি অর্থাৎ ভাগবত গীতার অনুবাদ করেছিলেন কালীপোষণের এক উল্লেখযোগ্য সমাজসেবামূলক কাজ হলো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদে প্রকাশক রেভা লং সাহেবের অর্থদণ্ড হয় আদালতে এবং সেই অর্থদণ্ডের টাকা নিয়ে কালীপ্রসন্ন সিং আদালতে উপস্থিত হয়েছিলেন এবং অর্থদণ্ডের টাকাও তিনি দিয়েছিলেন তো কালীপ্রসন্ন সিংহের শ্রেষ্ঠ এবং একমাত্র প্রধান রচনা বা সৃষ্টি হল হুতুম পেঁচার নকশা হুতুম পেচার নকশা গ্রন্থে সাধু ভাষার পরিবর্তে চলিত ভাষার প্রবর্তনের রীতি বা আভাস লক্ষ্য করা যায় হুতুম পেঁচার নকশা গ্রন্থে ঊনবিংশ শতাব্দীর কলকাতার বাবু সম্প্রদায়ের নানান দিক তুলে ধরা হয়েছে কালীপ্রসন্ন গদ্য আকারে লেখা মহাভারত যে তিনি লিখেছিলেন বা অনুবাদ করেছিলেন সেটি রানী ভিক্টোরিয়াকে উৎসর্গ করেন এই মহান বিশিষ্ট সাহিত্যিক আমাদের ছেড়ে চলে যান আঠেরোশো সত্তর সালের চব্বিশে জুলাই যাই হোক প্রিয় বন্ধুরা কালীপ্রসন্ন সিংহের থেকে নেওয়া এই তথ্যগুলো জানানো হল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইফ দিয়ে বন্ধুদের কাছে এই বার্তা বা এই তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করো পরবর্তীকালে এই রকম আরও সাহিত্যিকদের তথ্য সমৃদ্ধ আলোচনা পেতে এই চ্যানেলে যারা প্রথম এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ফেস করো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত আবারও অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো